নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 9 জুন 2022 বৃহস্পতিবার মা গঙ্গার করুণাতে যে 5 রাশির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, অর্থাৎ মা গঙ্গা করুণা করতে চলেছে এই 5 রাশির উপর, আমি এই ভিডিও নিয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, আলোচনাটি যারা শুনছেন তাদেরকে একটি কথা আমি বারবার বলি, প্রতিদিন আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন। হট করে একটা কমেন্টস করলেন যে স্যার কই আমার তো হলো না, কেন হলো না, সেখানে এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা কিন্তু করে থাকি। এবং প্রচুর কমেন্ট এসছে হোয়াটসঅ্যাপেও এসছে যে স্যার, বা এখানেও আপনারা কমেন্ট করেছেন রাহু কবচ কোথায় পাবো। এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, এই যে 9609343993, এটি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। এখানে যারা রাহু কবচ নিতে ইচ্ছুক আছেন তারা কমেন্ট করুন যে আমি রাহু কবচ নেব, সম্পূর্ণ ইনফরমেশানটা আপনাদেরকে এখানে দেওয়া হবে। দেখুন, আগামীকাল যে 5 রাশির প্রবল প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি যেটাই বলুন না কেন ঘটতে চলেছে, সেই 5 রাশিকে নিয়েই আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে আপনার জন্মপত্রিকাতে যোগ কিন্তু থাকা দরকার। যোগ যদি না থাকে তাহলে আপনি হাজার চেষ্টা করেও কিন্তু হবে না। অর্থাৎ একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিবে আপনার যোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর আছে, কোন সময় আছে, এবং আপনার ক্ষেত্রে কোন নাম্বারগুলো শুভ সেটা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আপনার ক্ষেত্রে লাকি নাম্বার, লাকি কালার, এটা কিন্তু আপনাকে পার্সোনাল ভিজিট করে অর্থাৎ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনাদেরকে কিন্তু এটা জানতে হবে। যে 5 রাশির কথা বলছি, সে 5 রাশি আগামীকাল মহাপ্রাপ্তি, মা গঙ্গার করুণায় মহাপ্রাপ্তি কিন্তু এই 5 রাশির হবে। কম হোক বেশি হোক অর্থ কিন্তু এই 5 রাশি কিন্তু পেতে চলেছে। তবে আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট, আপনার জন্মছকে রাহু কোনভাবে অবস্থান করছে, রাহুকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং এর পাশাপাশি বুধ, শুক্র এবং শনি, এই 4টি গ্রহ আপনার জন্মপত্রিকাতে কোন অবস্থাতে আছে এবং আপনার ভাগ্যভাব স্ট্রং আছে কিনা, এবং ধনভাব এবং পঞ্চমভাব, এই ভাবগুলো কিন্তু স্ট্রং থাকা কিন্তু দরকার। যাদের ক্ষেত্রে জন্মপত্রিকা নেই তারা হস্তরেখা বিচার করে আপনারা জেনে নিতে পারেন আপনার ক্ষেত্রে এই যোগ আছে কি না, যোগ থাকলে কোন বছর আছে। অবশ্যই আপনারা কিন্তু আপনাদের নিজস্ব হস্তরেখাও কিন্তু বিচার করাতে পারেন। আলোচনা শুরু করা যাক। দেখুন, আমি যে 5 রাশির কথা বলছি সে 5 রাশি কিন্তু গাঢ় যোগ, মা গঙ্গার করুণাতে গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনার হচ্ছে না, আপনার কোনো বন্ধুবান্ধব, কোনো আত্মীয় স্বজন বা কোনো পরিচিত সূত্রে কিন্তু হচ্ছে, অর্থাৎ আপনি আজকে না পেতে পারেন, আপনি আগামীকাল বা আরও 2 মাস পর আপনি কিন্তু পেতেই পারেন, সেটা একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে নির্ণয়টা করে দেবে। দেখুন, নির্ণয় করা দরকার কোন সময় যোগ আছে। একটা কথা আছে, যখন লোহা গরম হয় কি না তখনই কিন্তু হাতুড়ি মারতে হয়, অর্থাৎ আপনার যখন যোগ আসবে তখনই কিন্তু আপনি যদি অ্যাপ্লাই করেন কি না আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। তবে রাহু কবচটা আপনার পরিধান করুন, রাহু কবচ আপনার আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে, কারণ কলিযুগের রাজা হচ্ছে রাহু, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ হচ্ছে রাহু, এই রাহুকে বলবান আপনারা করুন, রাহুর বলবত্তা বৃদ্ধি কিন্তু করুন। আলোচনা শুরু করা যাক। যে 5 রাশির মা গঙ্গার করুণাতে প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, টার্গেট নাম্বার এবং শুভ
সময় আপনাদেরকে আমি এই ভিডিওতে আলোচনা করে দিতে চলেছি। প্রথম আগামীকাল যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 9 এবং 3 দুটি কিন্তু আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3 এবং 9। এবং আপনাদের শুভ সময় সকাল 9:32 থেকে 10:02 পর্যন্ত, 9:32 থেকে 10:02 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9 এবং 5, 9 এবং 5 আপনার ক্ষেত্রে আগামীকালে কিন্তু টার্গেট নাম্বার। এবং আপনাদের শুভ সময় 8:29 থেকে সকাল 8:29 থেকে 10:11 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। এবং কালকে থাকছে বড়িয়ান যোগ, যোগটা কিন্তু দুর্দান্ত। বড়িয়ান যোগে আপনাদের কিন্তু যোগ কিন্তু সৃষ্টি করেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 8 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার ধনু রাশি। এবং আপনাদের শুভ সময় 11:19 থেকে 12:18 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো 4 নম্বর যে রাশি সৌভাগ্যশালী রাশি, আগামীকাল প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং শুভ সময় সকাল 9:41 থেকে 11:22 পর্যন্ত। সবশেষ যে রাশি তার আগে একটি কথা আমি আবারও বলছি, রাহু কবচটা পরিধান করুন। অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে স্যার আমি বললেন টার্গেট নাম্বার মিলছে না, এটা হচ্ছে ইন জেনারেল টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক সময়টা আমি দিই, যেটা আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো যেন হেল্প যেন করে। হুবহু কোনো দিন হয় না, কিন্তু আপনার যদি যোগ থাকে, আপনি কালকে এই ভিডিওটি বারবার বলছি আগামীকাল কোন কোন রাশি গরিব থেকে ধনী হতে চলেছে, এটি হচ্ছে আগামীকাল আকস্মিক প্রাপ্তির ভিডিও, হঠাৎ প্রাপ্তি। এরপর যে রাশির কথা আমি বলবো সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8 এবং 4, 8 এবং 4 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। আপনাদের ক্ষেত্রে শুভ সময় যেটা বেরিয়ে আসছে সকাল 11:12 থেকে আপনার 1:04 পর্যন্ত আপনাদের কিন্তু সময়টা শুভ। এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। তো আগামীকাল যে 5 রাশির আমি কথা বললাম মা গঙ্গার করুণাতে, এই রাশিগুলো প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সে রাশিগুলোকে নিয়ে আমি আলোচনা করলাম। এবং এর পাশাপাশি একটি কথা আবারও বলবো, নিজস্ব জন্মপত্রিকা বা হস্তরেখা বিচার করান, রাহু কবচ আপনার পরিধান করুন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এই কলিযুগে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ বারবার একটাই কথা আমি বলি, রাহু। রাহু আপনার জন্ম ছকে কোনভাবে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, এটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। অর্থাৎ এবং পঞ্চমভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, এবং দশা, মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা
আপনাকে তে পারমিট করছে তো, তবেই কিন্তু আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু হবে। তো প্রিয় দর্শক বন্ধু, প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি বলবো জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, অর্থাৎ মা গঙ্গার জয় হোক। এটা প্রত্যেককে কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং নিজের জন্ম পত্রিকাটা দেখান। হতাশ হবেন না, আজ হয়নি কাল আপনার হতেও পারে। কখন মানুষের ভাগ্য ঘুরে যায় কেউ কিন্তু বলতে পারে না, অর্থাৎ যেমন দিনের পর রাত্রি আসে, রাত্রির পর দিন আসে, তেমনি ভাগ্যর ক্ষেত্রে কিন্তু তাই। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।